আমারে কি হলো, দুষ্টু সাপটা এই ডিমটাও খেয়ে ফেলেছে। আগে জানলে আমি ডিমকে একা রেখে খাবার খুঁজতে কিছুতেই যেতাম না। আমার সাথেই কেন এমন হয়, সাপের জ্বালা আর ভালো লাগছে না। এইভাবে চললে তো আমি কোনো দিন মা হতে পারবো না। আমি এই বনে আর থাকবো না, চলে যাব, অন্য বনে চলে যাব। আরে আরে টুনি বোন, তুই এইভাবে কাঁদতে কাঁদতে কোথায় যাচ্ছিস, কি হয়েছে তোর বল আমাকে। আর বলো না দাদা, ওই দুষ্টু সাপটা আবারও আমার ডিম খেয়েছে। এই বন থেকে ওই সাপকে তো আর তাড়াতে পারবো না, তাই আমি চলে যাচ্ছি অন্য বনে। ডিম হারানোর দুঃখ আমার আর সহ্য হচ্ছে না দাদা। আরে পাগলি, বিপদ থেকে পালাতে নেই, বরং বিপদের মোকাবেলা করতে হয়। দাদা আমি ওই সাপের মোকাবেলা করব কি করে, ওই সাপ যে অনেক বিষাক্ত। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, শোন বুদ্ধিটা। দাদা আমি এক্ষুনি যাচ্ছি তোমার বুদ্ধিমতো কাজ করতে। টুনি কবুতরের বুদ্ধিমতো প্যাঁচার বাড়ির দিকে উড়তে থাকে। অন্যদিকে প্যাঁচা টাকার ব্যাগ নিয়ে বলতে থাকে, যাই তাড়াতাড়ি শহর থেকে কিছু দামি খাবার কিনে নিয়ে আসি, কতদিন হলো ভালো খাবার খাই না। এই ছোট চটুনি, দাঁড়া দাঁড়া বলছি, তোর সাহস কি করে হয় আমার টাকার ব্যাগ ছিনতাই করার, দাঁড়া বলছি। আজ ব্যাগ এখানে না রেখে গেলে আজ তোকে মেরে তক্তা বানাতাম, বেয়াদব টুনি। এই প্যাঁচা আমার এখানে কি করিস, আমি এখন ঘুমাবো, আমাকে বিরক্ত না করে চলে যা তো, নয়তো টুনির ডিমের মতো তোকেও খেয়ে ফেলবো। শয়তান সাপ, তোর এত বড় সাহস আমাকে হুমকি দিস, দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। প্যাঁচা একটা লাঠি দিয়ে সাপকে মারে, আর সাপ মার খেতে খেতে এক পর্যায়ে মারাই যায়। প্যাঁচা তার টাকার ব্যাগ নিয়ে চলে যায়। টুনি আর কবুতর দূর থেকে সব দেখে বলতে থাকে, আরে দাদা তুমি তো দারুণ বুদ্ধি দিয়েছিলে, বুদ্ধিটা এত কাজে লাগবে, আগে জানলে তোমার কাছেই যেতাম। অনেক কথা হয়েছে, চল বাড়ি যাই। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। টুনি আবারও চারটা ডিম দেয়। টুনি তার ডিমদের দিকে বলতে থাকে, সোনারা তোদের আর কোনো বিপদ নেই, তোদের খাওয়ার মতো এই বনে আর কেউ নেই। সৃষ্টিকর্তা তোমাকে অনেক ধন্যবাদ আমাকে একসাথে চারটা ডিম দেওয়ার জন্য। কি রে টুনি, দুদিন থেকে তোকে বাইরে দেখাই যায় না, কি হয়েছে তোর? দেখো না দিদি, আমি চারটা ডিম নিয়েছি, ডিমে তা দেওয়ার জন্য আমি বাইরে বের হতে পারছি না। জানো দিদি, আমার না অনেক খুশি লাগছে। হয়েছে হয়েছে, আর নাকামি করতে হবে না, একটা না দুটো না চারটা ডিম দিয়ে গর্ব করছে। বনে সবাই বলে যে বেশি ডিম দেয় যে সে অলক্ষ্মী, আমি আবার একটা ডিম দিয়েছি, যাই গিয়ে আমার ডিমে তা দেই। কি ব্যাপার কণিকা, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন, কি নিয়ে এত ভাবছো বলো তো? জানো যোগ্য, টুনি চারটা ডিম দিয়েছে, ও ডিম থেকে চারটা ছানা বের হলে আমরা আর ঘরে থাকতে পারবো না, ওর চার ছানা সব সময় চিৎকার চেঁচামেচি করবে, আর আমাদের একটা ছানার সাথে খেলাধুলা করবে। তুমি তো জানোই ছোট ছানার চেঁচামেচি আমার একদম পছন্দ না, তুমি এমন কিছু করো যাতে ওই টুনির চারটা ডিমই নষ্ট হয়ে যায়। তুমি তো আমাকে আগে বলনি যে টুনি চারটা ডিম দিয়েছে, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি যোগ্য, বলো তাড়াতাড়ি বলো আমাকে। শোনো, ইগল দাদার সাথে আমার ভালো সম্পর্ক, ইগল দাদাকে বললেই টুনি ডিম খেয়ে ফেলবে, তুমি ঘরে থাকো, আমি এক্ষুনি গিয়ে ইগলকে বলে আসি। যোগ্য তার ঘর থেকে বের হয় আর টুনির ঘরের দিকে তাকিয়ে বলতে থাকে, টুনি ঘরে নেই, এটাই সুযোগ, যাই তাড়াতাড়ি ইগলকে বলে আসি। কিরে যোগ্য, এমন হাঁপাতে হাঁপাতে আমার কাছে আসলি কেন, কি চাই তোর? কিছু চাই না দাদা, আমি তোমাকে একটা দারুণ খবর দিতে এসেছি। কি খবর বলতো?
দাদা, আমার বাড়ির পাশে একটা ছোট টুনি থাকে, ওই টুনি ওর ঘরে 4টে ডিম দিয়েছে। তুমি তো ডিম খেতে ভালোবাসো, তাই খবরটা তোমাকে বলতে এলাম। সত্যি বলছিস, 4টা ডিম? শুনেই তো আমার জিভেতে জল চলে এলো। তুই থাক, আমি এক্ষুনি যাচ্ছি। ঈগল যোগ্যকে রেখে উড়তে থাকে। অন্যদিকে টুনি খাবার খুঁজতে খুঁজতে বলতে থাকে, ডিম 4টার জন্য মনটা কেমন জানি কুগাইছে, এখনো তো কোনো খাবার পাইনি। ডিম 4টাকে একা ঘরে রেখে কিছুতেই খাবার খোঁজার মন দিতে পারছি না। যাই, ডিম 4টা নিয়ে আসি। টুনি তার ঘরে আসে আর একটা ঝুড়িতে করে ডিম 4টি নিয়ে খাবার খুঁজতে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর ঈগল টুনির ঘরে প্রবেশ করে আর ডিম না দেখে বলতে থাকে, বেটা যোগ্য আমাকে ভুল তথ্য দিয়েছে, এখানে তো কোনো ডিম নেই। তখনই ঈগলের চোখ যায় যোগ্য কণিকার ঘরে থাকা ডিমের দিকে। ওই তো একটা ডিম, 4টা ডিম পাইনি তো কি হয়েছে, একটাকেই মনটাকে সান্ত্বনা দেই। ঈগল উড়ে গিয়ে যোগ্য কণিকার ডিমটা খেয়ে ফেলে। তখনই ওখানে কণিকার যোগ্য আসে, দাদা এটা কি করলে তুমি, তোমাকে টুনি ডিম খেতে বলেছিলাম, আমার ডিম নয়। বেটা কালো কাক, আমাকে ভুল তথ্য দিয়ে এখন ন্যাকা কান্না করছিস। বেশ করেছি তোর ডিম খেয়ে, বেশি কথা বললে এখন তোদেরও খাবো যত সব। আমার ডিম, আমি অনেক আশা করেছিলাম মা ডাক শুনবো, ছাড়াকে নিয়ে ঘুরতে যাব। ওই টুনির জন্য আমি আমার ডিমকে হারিয়েছি, ছাড়বো না, ছাড়বো না ওই টুনিকে আর ওই ডিমকে, আসুক আজকে বন থেকে ফিরে। টুনি কিছুটা দূরে দাঁড়িয়ে সব দেখে আর শুনে বলতে থাকে, বিপদের জল অনেক দূর গড়িয়েছে, ঈগল জেনে গেছে আমার ডিমের কথা। না না, এখানে আর থাকা যাবে না, বনের গভীরে গিয়ে নতুন ঘর বানিয়ে থাকতে হবে। দুটো ডিম হারিয়েছি, আর হারাতে চাই না। টুনি ওখান থেকে বনের গভীরে যায় আর অনেক কষ্ট করে একটা ঘর বানায়। টুনি তার ডিমদের নিয়ে ওখানেই থাকতে শুরু করে। এইভাবে আরো কয়েকদিন কেটে যায়। অবশেষে টুনির ডিম থেকে 4টা কন্যা বেরিয়ে আসে। টুনি অনেক খুশি হয় আর ছানাদের অনেক যত্ন করতে থাকে। মা মা, আমার মিষ্টি ফল খেতে অনেক ইচ্ছে করছে, আমাকে মিষ্টি ফল এনে দাও না মা। মা, আমারও খেতে ইচ্ছে করেছে, কতদিন হলো মিষ্টি ফল খাই না, এনে দাও না আমার মিষ্টি ফল। ঠিক আছে মা, ঠিক আছে, যাচ্ছি। তোরা 4জন কিন্তু ঘরেই থাকবি, আমি এই যাবো আর আসবো। দেখেছে যোগু, আমাদের সন্তানকে কেড়ে নিয়ে 4 কন্যার মা হয়ে এখানে লুকিয়ে আছে, ছাড়বো না ওই টুনির 4 কন্যাকে, আমি কিছুতেই ছাড়বো না, অনেকদিন পর খুঁজে পেয়েছি। ঠিক বলেছো কণিকা, এই 4 কন্যাকে আজ এক্ষুনি ঘর সহ জ্বালিয়ে দিব, চলো গিয়ে আগুন নিয়ে আসি। যোগ্য কণিকা মশালে করে আগুন নিয়ে আসে। কণিকা সামনে থাকে আর যোগ্য পেছনে, দুজনের হাতে মশাল থাকে। যোগ্য যেই ঘরের দিকে এগোতে থাকে ঠিক তখনই হোঁচট খেয়ে আগুনের মশাল সহ কণিকার গায়ে পড়ে আর কণিকার গায়ে আগুন লাগে। যোগ্য, এটা কি করলে, মরে গেলাম, ওরে বাবা রে, চলে গেল ওরে সরে চলে গেল। কণিকা, আমার পাখা পুড়ে যাচ্ছে, বাঁচাও, কেউ আমাদের বাঁচাও, আমরা পুড়ে যাচ্ছি, বাঁচাও। হাই হাই, ইদি গায়ে তো আগুন লেগেছে, বোনেরা জলদি চলো, পানি এনে যোগ্য কণিকার গায়ে ঢেলে দেই, সাথে সাথে আগুন নিভে যাবে। এরপর 4 কন্যা পানি এনে যোগ্য কণিকার গায়ে দেয় আর সাথে সাথে আগুন নিভে যায়। আরে দাদা দিদি, তোমরা এখানে, আর তোমাদের এই অবস্থা কেন, কি হয়েছে? এরপর যোগ্য সবটা খুলে বলে, দেখো দাদা দিদি, তোমরা আমার ক্ষতি করতে গিয়ে পরপর 2 বার নিজেরাই ক্ষতির সম্মুখীন হলে, আরো করবে? কারো ক্ষতি মনে রাখবে, অন্যের ক্ষতি করতে চাইলে না নিজেরই ক্ষতি হয়। না রে বোন, না, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, আমাদের ক্ষমা করে দিই তুই, চলো যোগ্য বাড়িতে যাই। যোগ্য কণিকা চলে যায়। টুনি তার 4 কন্যাকে নিয়ে ঘরে প্রবেশ করে। এক বনে এক টুনি পাখি তার বাবা রাজুডোনার সাথে বসবাস করত। রাজুডোনা অনেক বৃদ্ধ হয়ে গিয়েছিল।
তাই সারাদিন শুয়ে বসে বাড়িতে দিন কাটাতো। এদিকে টুনি এবারে ও বাড়ি থেকে কিছু খাবার চেয়ে এনে কোনো মতে খেয়ে তার বৃদ্ধ বাবা রাজুটনার সাথে তার দিন কাটাতো। একদিন, বাবা ও বাবা, বনের কোনো পাখি আর খাবার দিতে চায় না, সবাই আমাকে দেখলেই ঘরের দরজা কেমন বন্ধ করে দেয়। এদিকে আমি এখনো কোনো কাজ জোটাতে পারলাম না বাবা, কিভাবে এখন আমার দিন চলবে বলো তো বাবা। টুনির এমন কথা শুনে রাজুটনা বিছানায় শুয়ে দীর্ঘশ্বাস ফেলে বলতে থাকে, মা, আমি তোর এমন হতভাগা বাবা যে অভাবের কারণে তোকে না দিতে পারছি বিয়ে আর না বসে খাওয়াতে পারছি, অথচ তুই কষ্ট করে খাবার চেয়ে আনছিস অন্যদের বাড়ি থেকে, আর আমি সেই খাবারগুলো বসে বসে খাচ্ছি রে মা। এভাবে কেন বলছো বাবা, আমি তো তোমারই মেয়ে বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমাদের সুখের দিন একদিন না একদিন ঠিক আসবেই। আর আজ আমি বনের ওই দক্ষিণ কোণে যাব, দেখি ওখানে গিয়ে কোনো কাজ পাই কিনা, তুমি নিশ্চিন্তে থাকো বাবা। এই কথা বলে টুনি তার ভাবনা মতো বনের ওই দক্ষিণ কোণে কাজের খোঁজে বেরিয়ে পড়ে। আর পথের মধ্যে যেতে যেতে ক্লান্ত হয়ে একটা ছোট কলা গাছের নিচে বসে পড়ে টুনি, আর সে বলতে থাকে, হায় ঈশ্বর, কষ্ট করার জন্য কি আমার জন্ম হয়েছে, আর কোথায় যাব, কোথায় গেলে একটু সুখে দেখা পাবো ঈশ্বর, আজ গরিব বলে কি আমার দুমুঠো খাবার খেয়েও বেঁচে থাকার অধিকার নেই, তুমি আমাকে মৃত্যু দাও ঈশ্বর, মৃত্যু দাও। টুনি যখন আনবনে এসব কথা বলছিল, হঠাৎ করে টুনির পাশের কলা গাছটা কথা বলে ওঠে, আহা, তোর বুঝি অনেক কষ্ট তাই না, সেজন্য এভাবে বলছিস, তোর মুখ দেখে আমি বুঝেছি, বল তোর কি হয়েছে, আমি তোকে সাহায্য করব। হঠাৎ করে টুনি ছোট কলা গাছের কথা শুনে একেবারে চমকে ওঠে আর ভয় পেয়ে যায়। তারপর টুনি ভয় কাটিয়ে উঠে কলা গাছকে তার সব দুঃখের কথাগুলো খুলে বলে। সব শুনে কলা গাছ বলে, ও এই ব্যাপার, তবে তুই কোনো চিন্তা করিস না, আমি তোকে সাহায্য করব। আমি হলাম এক জাদুই কলা গাছ, সবার চাহিদা মতো প্রয়োজন মেটাতে পারি আমি। তুই আমাকে এখান থেকে নিয়ে গিয়ে তোর বাড়িতে রোপণ কর, আমি বড় হয়ে তোকে অনেক কলা দিব, সেই কলা বিক্রি করে তুই অনেক টাকা পাবি আর তোর সব অভাব দূর হয়ে যাবে। কলা গাছের কথা শুনে টুনি ভীষণ খুশি হয়, আর কলা গাছের কথা মতো টুনি কলা গাছটা উপরে কাঁধে করে নিয়ে বাড়িতে আসে আর টুনি কলা গাছের ব্যাপারে তার বাবাকে সব খুলে বলে। তারপর টুনি সেই ছোট্ট কলা গাছকে তার বাড়ির আঙিনায় রোপণ করে আর প্রতিদিন টুনি সেই কলা গাছের যত্ন করতে থাকে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায় আর সেই ছোট্ট কলা গাছ একটা বিশাল কলা গাছে পরিণত হয়। এরপর সেই কলা গাছে অনেক কলা ধরে আর টুনি তা দেখে ভীষণ খুশি হয়। তখন টুনি বলে ওঠে, ও মা, এত কলা ধরেছে, আমি তো সবগুলো কলা বাজারে বিক্রি করে দিব, ঈশ্বর আমাদের উপর অবশেষে মুখ তুলে তাকিয়েছেন, আর কলা গাছ তোমাকেও অনেক ধন্যবাদ আমাকে তোমার কলা দিয়ে সাহায্য করার জন্য। তারপর টুনি একটা বড় ঝুড়িতে পাকা কলাগুলো পেরে নিয়ে বাজারে চলে যায় আর সেই কলা বিক্রি করতে থাকে। কলা নিবে গো কলা, পাকা পাকা সুমিষ্টি কলা নিবে গো, নিয়ে যাও নিয়ে যাও, আমার কাছে সুন্দর সুন্দর কলা আছে। কিরে টুনি, তোর আবার কলা গাছ কোথায়, নতুন রোপণ করেছিস বুঝি, দে তো এক ঝুঁকি কলা দেখি খেয়ে কেমন মজা তোর গাছের কলার, তা কত করে দাম রে তোর কলার। এক ঝুঁকি 10 টাকা গো দাদা, একবার খেয়ে দেখো না, আমার কলার স্বাদ তোমার মুখে লেগেই থাকবে। এই কথা বলে টুনি কবুতরকে এক ঝুঁকি কলা দেয়। এভাবেই দেখতে দেখতে টুনির ঝুড়ি সব কলাগুলো নিমিষেই বিক্রি হয়ে যায় আর টুনি কলা বিক্রি করে অনেক টাকা পায়। এভাবেই টুনি প্রতিদিন সেই জাদুই কলা গাছ থেকে কলা পেরে বাজারে বিক্রি করত। কিন্তু এরপর বাজারে দিন দিন কলার চাহিদা কমতে শুরু করে, কারণ তখন বনের মধ্যে গ্রীষ্মকাল শুরু হয়ে যায়।
আর প্রচন্ড গরম থাকার কারণে পাখিরা নারকেল জল খুঁজতে থাকে। আজ সারাদিন বাজারে কলা নিয়ে বসে আছি, তবুও একটা কলাও বিক্রি হলো না। এদিকে কলাগুলো রোদের কারণে পচে যাচ্ছে, একটু পর ফেলেই দিতে হবে। বনের সবাই তো আমার কাছে কলার বদলে নারকেলের খোঁজ করছে, এখন আমি নারকেল পাবো কোথায়? হায় ঈশ্বর, তুমি কি আবার আমাকে পথের ফকির বানাবে? এই কথা বলে টনি কলার ঝুড়ি নিয়ে বাজারেই বসে থাকে, কিন্তু তার একটা কলাও বিক্রি হয় না। এভাবে বাজারে কলার চাহিদা কমতে থাকে আর নারকেলের চাহিদা বাড়তেই থাকে। তারপর টনির কলা বিক্রি করা বন্ধ হয়ে যায়। একদিন কলা গাছ টনিকে বলে, টনি, তুই আমার কলা বিক্রি করতে আর বাজারে নিয়ে যাস না কেন রে? দেখেছিস আমার কত কলা পেকে গেছে আর পেকে পেকে ঝুলে আছে, এত কলার ভারে তো আমি কদিন পরে ভেঙেই যাব রে। না গো কলা গাছ, তোমার কলার আর আমার দরকার নেই, বাজারে এখন কেউ কলা নেয় না গো, সবাই নারকেল খোঁজে, কারণ গরমের সময় সব পাখিরা নারকেলের জল পান করে আর তাদের তৃষ্ণা মেটায়। এদিকে আমার তো কোনো নারকেলের গাছ নেই। এই ব্যাপার, তবে তুই কোনো চিন্তা করিস না, আমি তো একটা জাদুই কলা গাছ। তুই হয়তো জানিস না যে কলা ছাড়াও আমি নারকেলও দিতে পারি, কিন্তু আমার কাছে নারকেল ধরাতে হলে তোকে একটা কঠিন কাজ করতে হবে রে টুনি। কি কাজ বলো? তুমি যা করতে বলবে আমি তাই করব। শোন তবে বলছি, ওই বনের উত্তরে একটা লাল পাহাড় আছে, আর ওই লাল পাহাড়ের পাদদেশে লাল একটা গোলাপ ফুল আছে। সেই লাল গোলাপ তুলে এনে রস করে যদি আমার কলা গাছের গোড়ায় দিতে পারিস, তবে আমার কাছ থেকে নারকেল হবে। তবে সাবধান, সেই গোলাপের চারপাশে অনেক কাঁটা আছে, কিন্তু একটা কাঁটাও যদি তোর শরীরে ফোটে তবে তোর মৃত্যু সমান যন্ত্রণা হবে রে। আমি পারবো আনতে সেই লাল গোলাপ, আমার সংসার যে চলছেই না, বাবার ওষুধ কিনতে হবে, তোমার কাছে নারকেল না পেলে যে আমাদের না খেয়ে মরতে হবে গো। আমি আজকে ওই লাল পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিব। এই কথা বলে টনি বনের উত্তরে লাল পাহাড়ের উদ্দেশ্যে যেতে থাকে। অবশেষে তিন দিন তিন রাত পেরিয়ে টনি সেই লাল পাহাড়ের পাদদেশে পৌঁছায়, আর টনি সেই লাল গোলাপটি দেখতে পায়। টনি যেই না গোলাপের দিকে হাত বাড়ায়, তখনই লাল গোলাপকে ঘিরে থাকা কাঁটাগুলো টনির হাতে বিঁধে যায় আর রক্ত পড়তে থাকে। আর টনি যন্ত্রণায় চিৎকার করতে করতে বলে, ও মা গো, ও বাবা গো, মরে গেলাম গো, মরে গেলাম। আমার তো মনে হচ্ছে আমার হাতে কাঁটা ফুটেনি, কেউ যেন আমার শরীর থেকে হাতটাই আলাদা করে নিয়েছে। না, যে করেই হোক এই লাল গোলাপ ফুল আমাকে নিয়ে যেতেই হবে, যত কষ্টই হোক না কেন। এই কথা বলে টনি তার কাঁটা ফোটা ক্ষত বিক্ষত হাত নিয়ে লাল গোলাপ ফুলটি তুলে নিয়ে বাড়িতে চলে যায়, আর সেই ফুলের রস তৈরি করে কলা গাছের গোড়ায় দেয়। আর কলা গাছের গোড়ায় দেওয়ার সাথে সাথে সেই কলা গাছে নারকেল ধরে। এ দেখে তো টনি ভীষণ খুশি ছিল। তারপর টনি তার কলা গাছ থেকে নারকেল পেড়ে নিয়ে বাজারে চলে যায় আর নারকেল বিক্রি করে অনেক টাকা লাভ করে। দিন দিন টনির উন্নতি হতে থাকে। আর এ দেখে সেই বনের এক লোভী যোগু কাক অনেক হিংসে করতে থাকে। সে মনে মনে বলতে থাকে, হিংসে হিংসে হিংসেতে শরীর জ্বলে পুরো ছাই হয়ে যাচ্ছে আমার। ওই গরিব টুনি পাখি কি করে নারকেল বিক্রি করে এত বড় লোক হচ্ছে? তার নারকেলে কি এমন আছে? আজকে রাতেই আমি তার ওই কলা গাছের সব নারকেল হাতিয়ে নিব। এই কথা বলে যোগু কাক রাত হওয়ার অপেক্ষা করতে থাকে। তারপর রাত হলে যোগু কাক টুনি সেই কলা গাছের কাছে যায়, আর কলা গাছে এমন নারকেল দেখে যোগু কাক এমনি এমনি ওই নারকেল গাছে হাত দিতে ধরে। ঠিক তখনই যোগু কাকের শরীরে আগুন ধরে যায় আর যোগু কাক যন্ত্রণায় চিৎকার করে ওঠে, বাঁচাও, কে কোথায় আছো, আমাকে বাঁচাও, পুড়ে গেলাম গো, পুড়ে গেলাম, আমার শরীরে আগুন লেগে গেছে, মরে গেলাম, ঝুলে গেলাম। তুই আমার নারকেলের লোভের বসে হাত দিতে এসেছিস তাই না? দেখ তোর শাস্তি কি হলো,
তুই পুড়ে ছাই হয়ে যাবি এখন, খুব মজা হবে আমার। শয়তান যজ্ঞকাক, এভাবে যজ্ঞকাক যন্ত্রণায় কাতরাতে কাতরাতে পুড়ে ছাই হয়ে যায়, আর সে তার লোভের শাস্তিও পেয়ে যায়। এরপর থেকে টুনি তার কলা গাছের নারকেল বিক্রি করে তার বাবার রাজটোনাকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। টোনা, আর কতদিন এই পুরাতন ঘরে থাকবো বলো তো? আমাদের তো অনেক টাকা পয়সা আছে, এবার তো একটা নতুন বাড়ি কিনো। এই পুরনো বাড়িতে থাকতে আমার মোটেও ভালো লাগছে না গো। টুনি, আর কয়েকটা দিন থাকি, আরো কিছু টাকা হলে তারপর ভেবে দেখব। আমি আর তোমার কোনো কথা শুনবো না, বনের সকলেরই অনেক সুন্দর বাড়ি আছে, শুধু আমাদেরই নেই। তুই একের ভিতরে, আমি নতুন বাড়ি চাই মানে চাই। আচ্ছা ঠিক আছে, আর ছোট বাচ্চার মতো জেদ করতে হবে না। আজকে আমি যজ্ঞ দাদাকে বলবো একটা নতুন বাড়ির খোঁজ করতে। এবার তো আমাকে খেতে দাও, আমি খেয়ে দিয়ে আবার কাজে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার বাড়ছি। আমি কাজে যাচ্ছি, তুমি সাবধানে থেকো, আর টুকিকে দেখো রেখো কেমন। আরে যজ্ঞ দাদা, তুমি এখানে? আমি তোমার বাড়ির দিকে যাচ্ছিলাম। ভালোই হলো তোমার সাথে এখানে দেখা হয়ে। কেন রে টোনা, আমার আবার তোর কি দরকার? দাদা, আবার একটা নতুন বাড়ি দরকার। পুরাতন বাড়িতে থাকতে আমাদের আর ভালো লাগে না। তাই বলি কি দাদা, তোমার জানা মতো যদি কোনো নতুন বাড়ি থাকে তাহলে আমাকে বলবে কেমন? ঠিক আছে, আমি এই দিকে নতুন বাড়িরই খোঁজে যাচ্ছি। যদি বাড়িটা ভালো হয় তাহলে তোকে কালকে বলবো কেমন? ঠিক আছে দাদা, আমি তবে আসি। এভাবেই দুদিন কেটে যায়। একদিন টোনা কাজ থেকে ফিরছিল, এমন সময় যজ্ঞ টোনার কাছে আসে আর বলতে থাকে, আরে যজ্ঞ দাদা যে, তা দাদা নতুন বাড়ির কোনো খবর পেলে? হ্যাঁ পেয়েছি, সেই জন্য তো তোর কাছে এলাম। বনের গভীরে ঈগল দাদা একটা নতুন বাড়ি বানিয়েছে, ওই বাড়িটা ঈগল দাদা বিক্রি করবে। বাড়িটা দেখতে খুবই সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একবার দেখলেই তোর পছন্দ হবে। সত্যি বলছো দাদা? হ্যাঁ হ্যাঁ সত্যি বলছি, বিশ্বাস না হলে কাল একবার দেখে আসিস বাড়িটা। ঠিক আছে দাদা, বাড়িতে গিয়ে টুনিকে বলি, কালকে টুনি সহ দেখতে যাব। এইসব বলে যে যার দিকে চলে যায়, আর টোনা তার বাড়িতে ফিরে আসে। কি ব্যাপার, তোমাকে এত খুশি খুশি লাগছে কেন, কি হয়েছে গো? আরে নতুন বাড়ির সন্ধান পেয়েছি টুনি, শুনেছি বাড়িটা নাকি অনেক সুন্দর দেখতে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আরে বা, এ তো বেশ খুশি খবর, আজকে ঘুমটা আমার বেশ ভালো হবে, নতুন বাড়িতে থাকবো। ও কি ভালো লাগছে, ভাবতেই অবাক লাগে। টোনা, আজকে বাড়িটা নিজের নামে লিখে নিব, সব টাকা নিয়ে যাও সাথে। হ্যাঁ হ্যাঁ আমিও সেটাই ভাবছি। টোনা আর টুনি টাকার ব্যাগ নিয়ে নতুন বাড়ির উদ্দেশ্যে উঠতে থাকে। কিছুক্ষণের মধ্যেই ওরা নতুন বাড়ির সামনে আসে। ওরা ঈগলকে দেখে ঈগলের কাছে আসে আর বলতে থাকে, দাদা এই বাড়িটা নাকি তুমি বিক্রি করবে? আরে তুমি টোনা না, যজ্ঞ আমাকে তোমার ব্যাপারে সব খুলে বলেছে, আমি তোমার জন্য এখানে অপেক্ষা করছিলাম। তা বাড়িটা তোমাদের কেমন লাগছে? খুবই ভালো লেগেছে, এমন সুন্দর বাড়ি তো আমি চেয়েছিলাম। দাদা বাড়িটার দাম কত? 10 লাখ টাকা। এত বড় বাড়ি, মাত্র 10 লাখ টাকা? এই নিন দাদা, এই ব্যাগে 10 লাখ টাকা আছে। এই নাও দলিল, আজ থেকে এই বাড়ি তোমাদের, আমি এখন আসি, তোমরা সাবধানে থেকো কেমন। ঈগল অস্থির হয়ে চলে যেতে ধরে, ঠিক তখন টুনি বলে ওঠে, আরে দাদা তোমাকে এমন অস্থির দেখাচ্ছে কেন, কিছু মনে না করলে একটা কথা বলি। আচ্ছা তুমি এত কম দামে এই বাড়িটা বিক্রি করলে কেন? এই বাড়িতে আবার কোনো সমস্যা আছে নাকি? না না কোনো সমস্যা নেই, আসলে আমি আমার পরিবারকে নিয়ে অন্য বনে চলে যাব, তো তাই এই বাড়িটা বিক্রি করছি, আমার অন্য কাজ আছে, আমি আসি। ঈগল তাড়াতাড়ি করে চলে যায় আর টুনি টোনাকে বলে,
টোনা, আমরা নতুন বাড়িটা কিনে আবার কোনো ভুল করলাম না তো? ঈগলের এমন আচরণ আমার একদম ভালো লাগছে না। আমার মনটা কেমন গুটাচ্ছে গো। আরে ওসব কিছুই না, চলো পুরাতন বাড়িতে গিয়ে সব আসবাবপত্র নিয়ে আসি। আজ থেকে আমরা এখানেই থাকবো। টুনি আর টোনা সব আসবাবপত্র নিয়ে আসি নতুন বাড়িতে। টোনা টুনি নতুন বাড়িতেই থাকতে শুরু করে। একদিন টোনা কাজে চলে যায়। মা, আমি উঠোনে খেলতে যাচ্ছি। ঘরের ভিতর খেলতে আমার একদম ভালো লাগছে না। ঠিক আছে। আর হ্যাঁ শোন, আমি ঘরে রান্না করছি, কোনো সমস্যা হলে আমাকে ডাকিস, কেমন? টুকি উঠোনে খেলতে থাকে। হঠাৎই টুকির কানে ছোট বাচ্চার কান্নার শব্দ ভেসে আসে। কি ব্যাপার, ঘরে কে কান্না করছে? এটা তো মায়ের কান্না নয়, এটা ছোট বাচ্চার কান্নার শব্দ। যাই তো, ঘরে গিয়ে মাকে জিজ্ঞেস করে কে কাঁদছে। টুকি রান্নাঘরে তার মায়ের কাছে যায় আর বলতে থাকে, মা, আমাদের ঘরের ভিতর কে যেন কান্না করছে, মনে হচ্ছে ছোট বাচ্চা। হ্যাঁ হ্যাঁ, আমিও শুনেছি। আমি তো ভেবেছি তুই কান্না করছিস। চল তো গিয়ে দেখি কে কান্না করছে। মা, ও মা, কি 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 এটা? ওরে বাবারে, ভূত! মা, ভূত! বাঁচাও আমাকে! ভূত, বাঁচাও! কেউ আছো? বাঁচাও আমাদের! টোনা, তুমি তাড়াতাড়ি চলে এসো। এই, এগোবে না, একদম এগোবে না আমাদের দিকে। ব্যাপার টুনি, তোমরা এভাবে চিৎকার করছো কেন? কি হয়েছে? ওই দেখো টোনা, আত্মা! তোমাকে বলেছিলাম না এই বাড়িটা ভালো না, ও আমাদের মেরে ফেলবে। চলো টোনা, চলো এখান থেকে পালিয়ে যাই। আরে সত্যি তো? এই, তুমি আমাদের মেরো না, আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি। ক্ষতি করিসনি মানে? তোরা এই বাড়িতে এসে আমার অনেক বড় ক্ষতি করেছিস। এই বাড়ি এবারে আমার, তোমার নয়। আমরা তো এবারে ঈগল দাদার কাছ থেকে কিনে নিয়েছি। ঈগল? তোরা এখনই ঈগলের সাথে হাত মিলিয়েছিস তাই না? ছাড়বো না, ওই ঈগলকেও ছাড়বো না। ঈগল খুনি মানে? কি বলতে চাইছো তুমি? দয়া করে আমাদের সব খুলে বলো তো, তোমার পায়ে পড়ি। আমরা না জেনেই এ বাড়ি কিনেছি। তাহলে শোন, আমার মা বাবা এই বাড়িটা বানিয়েছে। কিছুদিন পর দুজনে অ্যাক্সিডেন্টে মারা যায়। মা বাবার মৃত্যুর পর এই বাড়িটা আমার। আমি একা এই বাড়িতে থাকতে শুরু করি। কিন্তু একদিন হঠাৎ করে ঈগল আমার বাড়িতে আসে আর জোর করে এই বাড়িটা ছিনিয়ে নিতে চায়। আমি না করায় আমাকে ঈগল গলা টিপে মেরে ফেলে আর এই বাড়িতেই পুঁতে রাখে। আমি আমার মৃত্যুর প্রতিশোধ নিতে এসেছি। কেউ ছাড় পাবে না। আমরা তো তোমার কিছুই করিনি, সব তো ঈগল করেছে। তুমি চিন্তা করো না, আমরা তোমাকে সাহায্য করব। তোমার সাথে অনেক অন্যায় হয়েছে, ওই ঈগলকে আমি তোমার কাছে নিয়ে আসছি। তুমি এখানে দাঁড়াও, তবুও দয়া করে আমাদের মেরো না। ঈগলকে আনতে পারলেই ছেড়ে দিব। টোনা আর কিছু না বলে ঈগলকে খুঁজতে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর টোনা ঈগলের দেখা পায়। টোনা ঈগলকে ভুলভাল বুঝি নতুন বাড়িতে নিয়ে আসে। ঈগলকে দেখে আত্মা এগিয়ে আসে। এই এই, কে তুই? তোকে এমন ভয়ঙ্কর লাগছে কেন? এই টোনা, এ কে রে? এখন আমাকে চিনতে পারছিস না? নিজাতে গলা টিপে মেরেছিস যাকে, আমি সেই মেয়ের আত্মা। আমি আমার মৃত্যুর প্রতিশোধ নিতে এসেছি। আজ তুই মরবি আমার হাতে। না না, এমনটা করিস না। আমি অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দে। এই বাড়ি আজ থেকে তোর। ছেড়ে দে আমাকে।
সাপটা ঈগলকে আর কিছু বলতে না দিয়ে গলা টিপে মেরে ফেলে। আজ আমার খুব শান্তি লাগছে, আজ থেকে এই বাড়ি তোদের, আমার কাজ শেষ, আমি আসছি। এই বলে আত্মা উদা হয়ে যায়। আর টুনা টুনি নতুন বাড়িতেই বেশ সুখে বাস করতে থাকে। টুনি, ও টুনি, আমার সময় শেষের পথে, আমি মনে হয় আর বাঁচবো না। তুমি আমার মেয়ে দুটোকে দেখে রেখো, ওদেরকে খাবারের কষ্ট দিও না। আমি তো বেঁচে থাকতে ওদের চাহিদা পূরণ করতে পারলাম না। টোনা, এসব বলো না, আমি ভিক্ষে করে হলেও তোমার চিকিৎসা করাবো, তুমি সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসবে। না টুনি, তোমাদের আর কষ্ট করতে হবে না, উপর থেকে আমার ডাক এসেছে, আমাকে যে যেতে হবে। টুকি, টুনটুন, মা, তোরা আমাকে ক্ষমা করে দিস। বাবা বাবা, আমি তোমাকে আমার একটা কিডনি দিয়ে দিব, তবু এমন কথা বলো না। পাগলি মেয়ে আমার, ভালো থাকিস তোরা। টুনি, টুনি, আহ, বিদায় টুনি। টোনা এসব বলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। টোনা, না, তুমি আমাদের ছেড়ে চলে যেতে পারো না। টোনা, তাকাও, টোনা, তাকাও, তোমাকে ছাড়া আমরা কি করে থাকবো। টোনা, তাকাও, টোনা, ওঠো। বাবা, ও বাবা, তুমি সুনারে ডাকছে তো, ওঠো বাবা, ওঠো, তুমি সোনারে ডাকছে তো, ওঠো। ও মামা, বাবা কথা বললি না কেন, বাবাকে বলো না আমার তাকে ছাড়া দিতে। মা রে, তোদের বাবা আর মেজে নেই, তোদের বাবা রাতের আকাশের তারা হয়ে গেছে রে মা। আমরা অসহায় হয়ে পড়লাম রে মা, সৃষ্টিকর্তা ঘন পাপের শাস্তি দিচ্ছে আমাদের। টুনি, টুকি, টুনটুন কাঁদতেই থাকে। বেশ কিছুক্ষণ পর ওরা টোনার সৎকার করায়। মা, আমার অনেক ক্ষুধা লেগেছে, আমি কি কিছু খেতে দাম মা? আমি যে আর ক্ষুধা সহ্য করতে পারছি না মা। আমি আর পাচ্ছি না মা, পিঠের ভিতর না প্রচন্ড যন্ত্রণা করছে। তোরা দাঁড়া মা, আমি টিয়ে দিদির বাড়ি থেকে খাবার নিয়ে আসছি। তোর বাবা মারা যাওয়ার আগে ঘরের সব খাবার শেষ হয়ে গেছে রে মা। মা, একটু তাড়াতাড়ি করো, বেশি দেরি হলে আমরা হয়তো বাবার মতো অনেক দূরে চলে যাব। না রে মা, না, এমন বলিস না, আমি এই যাব আর এই আসবো। ও দিদি, আমাকে কিছু খাবার দিবে? আমার মেয়েরা বাড়িতে না খেয়ে আছে, আজকের খাবারের বিনিময়ে আমি তোমার কাজ করে দিব, দয়া করো দিদি। না আমার বাড়িতে কোনো খাবার আছে আর না তোকে কোনো কাজ করতে হবে, যা এখান থেকে, আমি তোকে কোনো সাহায্য করতে পারবো না টুনি। দিদি, এতটা নির্দয় হয়ো না, দয়া করো। যা, যত সব গরিব খ্যাত, তোদের মুখ দেখলেই আমাদের ঘৃণা আসে। ছি, বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। টিয়ে টুনিকে তাড়িয়ে দেয়। টুনি অসহায় হয়ে উড়তে থাকে। কিছু দূর যাওয়ার পর টুনি দেখতে পায় বিউটি পায়রা তার পোষা কুকুরকে খাবার দিচ্ছে। কুকুর, এগুলো খেয়ে আমার বাড়ি পাহারা দিবি, এই বলে দিলাম, কোনো চোর যেন বাড়ির ধারের কাছেও না আসে। এই কুকুরের খাবারগুলোই একমাত্র সম্বল আমার, আমার মেয়েদের বাঁচানোর জন্য আমি সব করব। যাই, কুকুরগুলো তাড়াতাড়ি খাবার শেষ করার আগেই খাবারগুলো নিয়ে যাই। টুনি কুকুরের কাছে আসে আর কুকুরের সামন থেকে খাবারগুলো হাতে নেয়। এই দেখে কুকুর চিৎকার করতে থাকে। কুকুরের চিৎকার শুনে বিউটি বাড়ি থেকে বেরিয়ে আসে আর টুনিকে দেখে রেগে বলে, একি রে টুনি, তুই আমার কুকুরের খাবার কেড়ে নিয়েছিস কেন বল? লোভী বেয়াদব গরিব খ্যাত, তোর সাহস তো কম নয়? দে খাবার দে বলছি। বিউটি খাবারগুলো কেড়ে নিয়ে আবারও কুকুরকে দেয়। টুনি এই দেখে কাঁদে আর বলে, দিদি, এটা কি করলে গো? বাড়িতে আমার মেয়ে দুটো না খেয়ে আছে, আমি এই খাবারটা ওদের জন্য নিয়েছিলাম, তো
তোমার কুকুরের খাবার আরো থাকলে আমাকে দাও না দিদি, দয়া করো। এখান থেকে এসেছি আমার কুকুরের খাবার কেড়ে নিতে। যত সব এই কুকুর, আরেকবার তোর খাবার কেড়ে নিলে কামড়ে দিবি এই গরিবকে, বুঝেছিস? বিউটি চলে যায়। টুনি ওখান থেকে অসহায় হয়ে বাড়িতে চলে আসে। মা পেয়েছো খাবার? এত সময় লাগলো কেন মা? দাও আমাদের খাবার দাও তো। মারে, কেউ যে আমাকে খাবার দিল না, সবাই তাড়িয়ে দিয়েছে। চল মা, আমরা বনিকে খাবার খুঁজে খাই। টুনি তার মেয়েদের নিয়ে বনির দিকে উড়তে থাকে। অন্যদিকে যোগ্য কাক একটা রুটির প্যাকেট নিয়ে গাছের নিচে দাঁড়িয়ে বলে, ভীষণ ক্ষুধা আর পিপাসা লেগেছে, আজ এই রুটির প্যাকেটটা পুরোটাই আমি খাবো, কণিকাকে একটুও দিব না, গলাটা শুকিয়ে গিয়েছে। যাই, রুটি খাওয়ার আগে নদী থেকে পানি পান করে আসি। যোগ্য রুটির প্যাকেটটা রেখে নদীর দিকে উড়তে থাকে। ঠিক তখনই ওখানে টুনি তার মেয়েদের নিয়ে আসে। মা দেখো রুটির প্যাকেট, আমরা কি রুটিগুলো খেতে পারি? দাঁড়া মা দাঁড়া, আমি জানি না এই রুটির প্যাকেট কার, চারপাশটা আগে ভালো করে দেখে আসি, না বলে কারো জিনিসে হাত দেওয়া উচিত না। টুনি চারদিকে ভালো করে দেখে। এখানে তো কেউ নেই, মনে হয় সৃষ্টিকর্তা নিজ হাতে এই প্যাকেটটা পাঠিয়েছে। সোনারা খেতে শুরু কর। টুনির বলার সাথে সাথেই টুনির মেয়েরা রুটি খেতে থাকে। রুটি খাওয়া শেষ হতে না হতে ওখানে যোগ্য চলে আসে, আর যোগ্য ভীষণ রেগে যায়। আমি এখানে রুটি রেখে নদীতে পানি পান করতে গিয়েছিলাম, আর তোরা সেই রুটি খেয়ে ফেললি, তোরা এখন আমার রুটি ফিরিয়ে দে বলছি। ক্ষমা করো দাদা, আমরা বুঝতে পারিনি, এগুলো তোমার রুটি, এখন তো খেয়ে ফেলেছি, তোমাকে কি করে ফিরিয়ে দিব বলো। দাদা রাগ করো না, আমরা অনেক ক্ষুধার্ত ছিলাম, তোমার বাড়িতে তো খাবারের অভাব নেই দাদা। আমার বাড়িতে খাবার আছে কি না সেটা তোকে দেখতে হবে না, তুই আমার রুটি খেয়েছিস মানে এখন আমার রুটি তুই ফিরিয়ে দে, রুটি না দিলে আমি তোর ঘর দখল করব, এই বলে দিলাম। দাদা এখন আমার কাছে কোনো টাকা নেই যে তোমার রুটি ফিরিয়ে দিব, তোমার পায়ে পড়ি দাদা, আমাদের শেষ সম্বল, ঘরটা দখল করো না। যোগ্য ওদের কোনো কথাই শোনে না, উড়ে টুনির বাড়িতে চলে আসে আর ঘরের দরজায় তালা লাগিয়ে দেয়। দাদা এটা কি করলে দাদা, খোলো তালা, খোলো ঘরের। চলে যা, এটা তোদের পাপের শাস্তি। যোগ্য ওদেরকে তাড়িয়ে দেয়। টুনি তার মেয়েদের নিয়ে অসহায় হয়ে নদী পাড়ে একটা বড় গাছের নিচে দাঁড়ায় আর কাঁদতে থাকে। হে সৃষ্টিকর্তা, এই সব কিছু কি আমাদের কপালেই রেখেছিলে? আমার যে দুঃখ অভাব আর ভালো লাগছে না। টোনা আমাদেরকেও তোমার সাথে নিয়ে গেলে না কেন? দেখো টোনা আজ আমরা একদম নিঃস্ব। মা মা কেঁদো না মা, শান্ত হও, চলো মা এই বন থেকে আমরা দূরে চলে যাই, এই বনের সব পাখিরা স্বার্থপর, কেউ আমাদের সাহায্য করলো না, থাকবো না আমরা, থাকবো না এই বনে। হ্যাঁ মা চলো আমরা অন্য বনে চলে যাই। মারে এই বনে যে তোর বাবার স্মৃতি জড়িয়ে আছে, এর চেয়ে ভালো চল আমরা সবাই এই নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করি, এ যারা আর আমাদের কোনো উপায় নেই রে মা। টুনি তার অসহায় পরিবারকে নিয়ে কাঁদতে থাকে। হঠাৎ নদীর জল থেকে একটা জলপরি উঠে আসে। কি ব্যাপার, তোমরা এভাবে এখানে কাঁদছো কেন? তোমাদের কান্নার শব্দে আমার ঘুমটাই ভেঙে গেছে, কি হয়েছে তোমাদের বলো আমাকে। টুনি কাঁদতে কাঁদতে সব খুলে বলে। সব শুনে জলপরি বলে, ও এই ব্যাপার, তোমাদের দুঃখের কথা শুনে আমারই খারাপ লাগলো, তোমরা কেঁদো না, শান্ত হও, আমি তোমাদের সাহায্য করব। এরপর জলপরি জাদু করে নদীর পাড়ে একটা ঘর প্রকট করে আর কিছু সোনার মোহর দিয়ে বলে, আজ থেকে তোমরা এখানেই থাকবে, আর হ্যাঁ কোনো বিপদ হলে আমাকে স্মরণ করবে, আমি আবার আসবো তোমাদের সাহায্য করতে। তোমাকে অনেক ধন্যবাদ জলপরি, আমাদের সাহায্য করার জন্য, তোমার এই ঋণ আমরা সারা জীবন মনে রাখবো।
এরপর জলপরি অদৃশ্য হয়। টুনি তার মেয়েদের নিয়ে জলপরি তেয়া ঘরে প্রবেশ করে আর বেশ সুখে এই দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।